সন্তোষী। মা, বাবার কি হয়েছে? তোর বাবার শরীরটা খুব খারাপ হয়েছে বাবা। দেখ কি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কেমন অস্থির লাগছে, বুকে ব্যথাও হচ্ছিল ওনার। হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি। মা, আমি একটা কাজ করছি, বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। ডক্টর খুরানাকে আমি ফোন করেছিলাম, উনি নেই এখানে, উনি এখন আউট অফ টাউন। চল ওনাকে হসপিটালে নিয়ে চল বাবা, তাড়াতাড়ি কর। মা, আমি হসপিটালে ফোন করছি। হ্যাঁ, আরে হিরো, এই হিরো ওনাদের কোথায় নিয়ে যাচ্ছে? আর এটা এটা আবার কি যেটা ওর পকেট থেকে পড়লো? হিরো, জানি না কাকার আবার কি হলো। আর এটা এটা আবার কি? জানি না কেন আমার মনে হচ্ছে এটা আমি আগেও কোথাও দেখেছি। কোথায় দেখেছি এটা মনে পড়ছে না কেন, কোথায় দেখেছি এটা? হ্যাঁ, এই জিনিসটার ব্যাপারে তো হিরো আমাকে বলেছিল। আরে কত প্রশ্ন করো তুমি। কিন্তু এটা দিয়ে কি হবে? এটা মেমরি কার্ড, বেসিক্যালি এতে ডেটা সেভ হয়। তুমি এতে নিজের পছন্দের সমস্ত গান ডাউনলোড করে নিতে পারো। আর এটা এখানে এইভাবে লাগানো হয়, লাগালাম ব্যাস, বন্ধ করে দিলাম। মনে পড়েছে, কিন্তু এই জিনিসটা হিরোর পকেটে কি করছিল? যাকে, আমার কি যায় আসে, আমার তো ফ্রিতে লাভই হলো। এবার এটা আমি আমার ফোনে লাগাবো আর নতুন নতুন গান শুনবো। এই হয়ে গেল, এবার নতুন নতুন গান শুনবো। আরে এই ভিডিওটা কিসের দেখি তো? কি এটা তো অঙ্কুরের ঘর। আর আচ্ছা, এই সন্তোষী ওখানেই আছে, শুনে দেখি তো কি কথাবার্তা হচ্ছে। আর্য স্যার আমার সাথে এরকম করবেন, আমি এরকম কখনো ভাবিনি। এভাবে ঠকালেন আমাকে। ঠকানো তো মিশ্র পরিবারের রক্তে মিশে আছে। এই দেখুন প্রতাপ স্যার, ইনি হলেন আমার বাবা। প্রতাপ অঙ্কুরের বাবা আর গার্গী দেবীর খুনিও। এই খেলাটা তো জমে উঠেছে দেখছি। সন্তোষী, অনেক মজা করেছিস তুই এই বাড়িতে আর আমার হিরোর জীবনেও। এবার চাল আমি চালবো আর হারতে তোকে হবে। ইন্টারভ্যাল শেষ হয়ে গেছে, কিন্তু এখনো আমি সেই ইনফরমেশন পাইনি যেটা আমি চাইছি। তোমাদের দুজনের বিরুদ্ধে আমি তো কোনো প্রমাণ এখনো পাইনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এত রাতে কেউ আড্ডা মারার জন্য তো আর দেখা করে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমরা শুধু কথা বলছিলাম আর কিচ্ছু না। ম্যাডাম,
এত রাতে কেউ পরপুরুষের বাড়িতে শুধু কথা বলার জন্য তো যাবে না। এই কথাটা ঠিক হজম হলো না। আপনাকে কি করে বোঝাবো যে আমাকে কিছু বোঝানোর কোনো দরকার নেই। তাড়াতাড়ি নিজের কাজকর্মের পুরো তথ্য দাও। কাজের ব্যাপারে তথ্য কি করে দেব দারোগা বাবু? এরকম কোনো কাজ করলে তবে তো তথ্য দেব। আমরা দুজন ওখানে শুধু কথা বলছিলাম, বিশ্বাস করুন আমরা দুজন নির্দোষ। অপরাধী ফেঁসে যাওয়ার পর এটাই বলে? আপনি কেন বিশ্বাস করছেন না বলুন তো? আমরা শুধু ভালো বন্ধু আর কিছুই নয়। বাহ, এই ধান্দাতে বন্ধুত্বও হয়? দেখুন, অনেক হয়েছে। আমি খুব ভদ্র পরিবারের বউ, ভেবে চিনতে আমার সাথে কথা বলুন। নামজাদা পরিবারের বউ, তার মানে তো আপনার স্বামীও আছে নিশ্চয়ই। দারোগা বাবু, একবার অন্তত আমার স্বামীকে ফোন করতে দিন, তাহলে আপনি আমাদের কথায় বিশ্বাস করতে পারবেন। ঠিক আছে, কথা বলে নিন। এনাকে এনার ফোনটা দাও। আর ফোনটা স্পিকারে রাখবেন। আচ্ছা স্যার, এই ফর্মটা একটু ভরে দিন, ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ফোনটা ধরুন আর্য স্যার। স্যার প্লিজ একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, বিজি আছেন হয়তো, আরেকবার ফোন করি একবার। ঠিক আছে, আরো একবার চেষ্টা করে দেখে নিন। মনে হচ্ছে আপনাদের ব্যবসার সর্দার ফোন ধরতে চাইছেন না। কোনো ব্যাপার না, কতদিন আর পুলিশের চোখে ফাঁকি দেবেন? দারোগা বাবু, জানি না কেন ফোন ধরছে না, কিন্তু আপনি বিশ্বাস করুন আমরা এসব কিচ্ছু করিনি। আমি কি করে প্রমাণ করি? দারোগা বাবু, আরেকটা ফোন করতে দিন না। ঠিক আছে, আরো একবার না হয় চেষ্টা করে দেখে নিন, কিন্তু এটাই আপনার শেষ সুযোগ হবে। কে জানে কোন মূর্খ আজকালকার দিনে মোবাইলের বদলে ল্যান্ডলাইনে ফোন করছে। বাড়িতে সব কাজের লোকগুলো বেকার, জানি না কাজের সময় কোথায় যায়। হ্যালো, কে বলছেন? আমি। হ্যালো, আমি ভবানীপুর থানার ওসি কথা বলছি। আপনাদের একটা খবর দেওয়ার ছিল। আসলে আপনাদের নামজাদা পরিবারের সুশীলা বৌমা সন্তোষী আমাদের থানার শোভাবর্ধন করছেন। ইন্সপেক্টর, ভদ্রভাবে কথা বলুন, আপনি জানেন কার সাথে কথা বলছেন? দেখুন, উনি মধুচক্রের আসর থেকে হাতে নাতে ধরা পড়েছেন, তাই থানায় এসে অবশ্যই হাজিরা দিন। আমিও তো একটু দেখি যে ভদ্র পরিবারের লোকেদের কেমন দেখতে হয়। চল এবার তোর পালা, শুরু থেকে বল, তোদের আলাপ কবে থেকে, কিভাবে আলাপ, কবে থেকে এই ব্যবসা করছিস, বলে ফেল। অ্যাকচুয়ালি যদি কথাটা সত্যি হয় তাহলে আমাদের পরিবারের নাম খারাপ হবে, আমরা কাউকে মুখ দেখাতে পারবো না, কি যে করি। আপনি প্লিজ আমাদের কথা বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমরা নির্দোষ। ও যা যা বলল সে সব কি সত্যি? বাকি সব কিছু না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু একটা কথা তো বুঝতে পারছি না, তুমি নিজের শ্বশুর বাড়ি ছেড়ে ওর বাড়িতে কেন গিয়েছিলে? কোনো প্রেম টেমের ব্যাপার নয় তো? আবার আর কতবার বলবো আমাদের মধ্যে এরকম কিছু নেই।
বেশি গরম দেখানোর দরকার নেই ম্যাডাম, চেয়ারে বসো। সোজাসুজি বলো, তুমি এর বাড়িতে কেন গিয়েছিলে? এখন আমার কাছে আর কোনো উপায় নেই, আমাকে সত্যি বলতেই হবে। দারোগা বাবু, আমি ওনার বাড়িতে ওনার আসল সত্যিটা জানতে গিয়েছিলাম। সত্যি? কিসের সত্যি? আমাদের পরিবারের সাথে জড়িত একটা সত্যি। কিন্তু আমি তোমার কথা বিশ্বাস কি করে করব? কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যালো স্যার, ওই ছেলেটার বাড়ি তল্লাশি করতে গিয়ে একটা ক্যামেরা পাওয়া গেছে। ভেরি গুড, তুমি তাড়াতাড়ি ও চিপটা বের করে এখনই এখানে নিয়ে এসো। স্যার এতে তো কোনো চিপ নেই। আরে না পেলে খোঁজো, ওখানেই কোথাও থাকবে। ওকে স্যার। তুমি ওখানে ক্যামেরা লাগিয়েছিলে নাকি? মনে হচ্ছে খুব বড় প্ল্যান ছিল তোমাদের দুজনের। কোনো নোংরা ফিল্ম বানাবে ভেবেছিলে নাকি? চুপ করে কেন আছো, জবাব দাও। ব্লু ফিল্মের ব্যবসা করছো আর ভুলভাল গল্প শোনাচ্ছো আমাকে? ক্যামেরা উনি না, আমার স্বামী লাগিয়েছিলেন। ও, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি ভিডিওটা দেখে নিন, আপনি বুঝে যাবেন যে আমরা দুজনে নিরপরাধ। নির্দোষ হওয়া চুলোয় যাক, আমি আপনাকে এতটা বিশ্বাস করলাম আর আপনি আমার সঙ্গে এটা করলেন। আপনারা দুজনে মিলে আমাকে ফাঁসাতে চেয়েছিলেন। যদি ক্যামেরা আপনার স্বামী লাগিয়ে থাকেন, তার মানে পুলিশকেও নিশ্চয়ই আপনার স্বামী ডেকেছে। পুলিশ কে ডেকেছে সেটা আমি জানি না, কিন্তু এটা সত্যি যে আমি আপনার সত্যিটা জানতে আপনার বাড়ি গেছিলাম। আচ্ছা, তার মানে হলো এতে আপনার স্বামীও জড়িত আছেন। কিসের সঙ্গে জড়িত? নোংরা ফিল্ম বানানোতে। পুরো গল্পটা আমি বুঝে গেছি, আর তোমাদের কিচ্ছু বলতে হবে না। মা, আরজু তাড়াতাড়ি আসুন। মা, বাবা! কি হলো মধু ম্যাডাম? মা আর বাবা কোথায়? কাকার শরীর খারাপ হয়েছিল তাই আমার হিরো ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। কি হয়েছে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। ওকে কি বলবো? না, ও আমাদের বাড়ির কেউ না, আর ওর উপর বিশ্বাস করাও যায় না। আমি ওনাদের সাথেই কথা বলবো, যাও এখান থেকে। ও মাই গড, প্রতাপকেও আজকেই যেতে হলো। ওর মিটিং যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর ও বাড়ি ফিরে আসে। আমি এখানেই ওর জন্য অপেক্ষা করি। থ্যাংক ইউ বাবা। বাবা এখান থেকে উঠবে না কিন্তু, প্লিজ, ডক্টর তোমাকে রেস্ট নিতে বলেছে। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। তুমি বিশ্রাম করো, আমি আসছি খুনি। মা, বাবাকে তো আপনি সান্ত্বনা দিলেন, কিন্তু নিজের মনকে কি করে বোঝাবেন? আপনি জানেন না যে আপনার সন্তোষী কি করেছে। বৌমা, একটু আস্তে কথা বলো। তুমি তো জানো সন্তোষীর নাম শুনে তোমাদের বাবা চিন্তিত হয়ে পড়েন। মা, দুশ্চিন্তা আমাদের পুরো পরিবারের মাথায় নেমে এসেছে। এই দেখুন। আপনার আদরের বৌমা কি করেছে?
এসব আমার জন্য হচ্ছে, আমার জন্য আমার স্ত্রী অপমানিত হচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। সন্তোষী নিঃসন্দেহে আমাদের বিশ্বাস ভেঙেছে, কিন্তু আমার আজও বিশ্বাস আছে এত খারাপ কাজও কিছুতেই করতে পারে না। দেখো বৌমা, আর যাই করো, এই খবর যেন তোমার বাবার কানে না পৌঁছায়, নয়তো উনি খুবই কষ্ট পাবেন। বিদ্যা, তুমি চিন্তা করো না, এই কষ্টে আমি মরে যাব না, কারণ আমার বিশ্বাস আছে যে আমার মেয়ে সন্তোষী কোনো অন্যায় কাজ করতে পারেই না। এই গুড্ডু, কি উল্টো পাল্টা পড়ছিস, ঠিকঠাক করে পড়। আরে তোমরা সেই আমার কথায় বিশ্বাস করো না কেন বলো তো? আমি একদম উল্টো পাল্টা পড়ছি না, একদম ঠিকঠাক পড়ছি। তোমরা পড়তে পারো তো? না, পড়ে নাও। সন্তোষী আর্য মিত্র মধু চক্রের আসর থেকে গ্রেপ্তার হয়েছে। দেখি আমাকে দে, আবার পড়ি। আরে দাদা পড়ুন না, কি লেখা আছে? গুড্ডু একদম ঠিক বলেছে। হ্যালো তা, আমাদের সন্তোষী মধুচক্রের আসর থেকে গ্রেফতার হয়েছে। হে ভগবান, আমার দিদি ভাইয়ের সাথে এসব কি হচ্ছে? নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, নিশ্চয়ই কেউ ওকে ফাঁসাচ্ছে। মা একদম ঠিক কথা বলছেন, সন্তোষীর সাথে আমাদের যতই ঝগড়া থাকুক না কেন, আমরাই কথা ভালো করে জানি যে আমাদের সন্তোষী এরকম নোংরা কাজ করতে পারে না। কিন্তু জিম্মা, পুলিশ কি কাউকে এমনি এমনি ধরে নিয়ে যায় নাকি? এই বৌমা, তুমি একটু চুপ করো তো। হ্যাঁ, বেশি মাথা ঘামাতে হবে না তোমাকে, সন্তোষী হলো এই বাড়ির মেয়ে। যাই হোক না কেন, প্রাণ চলে গেলেও এরকম উল্টোপাল্টা কাজ করতে পারে না। শেষনাথ, তুই আমাকে কলকাতা নিয়ে চল, আমি সন্তোষীর সাথে দেখা করব। হ্যাঁ গো, হ্যাঁ দিদি, আমার তো মনে হচ্ছে আমাদের সন্তোষী নিশ্চয়ই কোনো বড় সমস্যায় পড়েছে, ওর সাথে নিশ্চয়ই কেউ খুব খারাপ কিছু করছে, কারণ আমাদের সন্তোষী তো স্বপ্নেও এত খারাপ কাজ করার কথা ভাবতেও পারে না। আমাদের কিছু একটা করা উচিত। করতে তো হবে, কিন্তু বুঝতে পারছি না যে কি করা উচিত আমাদের। বললাম না দেখা করতে পারবেন না, বড়বাবু এলে যা হওয়ার হবে। স্যার, আমি ইন্সপেক্টর নই, আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, যাকে আপনারা লকআপে রেখেছেন। ওনার সঙ্গে দেখা করা যাবে না। আরে আমার স্ত্রী হয়, আপনি আমাকে ওর সঙ্গে দেখা করতে দেবেন না মানে? আর্য স্যারের গলা, আর্য স্যার এসে গেছেন। কেন চিৎকার করছেন? এটা পুলিশ স্টেশন, আপনার বাড়ি নয়। তাছাড়া আপনি কে বলুন তো? স্যার, আমি হলাম আর্য মিত্র, আমি সন্তোষীর স্বামী, সন্তোষী আমার স্ত্রী, যাকে আপনি। আচ্ছা, তাহলে তুই সেই যে শুধুমাত্র টাকার জন্য নিজের স্ত্রীকে এই কাজে নামিয়েছিস? কি বলছেন আপনি? চল, তোর বউয়ের সাথে তোকেও লকআপে ভরে দেবো। ভালোই হলো তুই নিজে এসেছিস, তুই ওই ঘরে ক্যামেরা লাগিয়েছিলি তাই না?